প্লিজ সাবস্ক্রাইব করো বুদ্ধির ঢেকির সঙ্গে থাকার জন্য, আর বেল আইকনটি প্রেস করো যেন একটাও নতুন ভিডিও মিস না হয়। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে নিয়ে এসেছি 10টা অঙ্কের ধাঁধা যা মাথা ঘুরিয়ে দেবে। আজকে পার্ট টু, এতে আছে তিনটে ভাগ। প্রথম ভাগের অঙ্কগুলো আমি পড়ে শোনাবো না, কারণ আমি পড়ে দিলে অঙ্কগুলো খুব সহজে যাবে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। প্রশ্ন এক, তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। উত্তর 20। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 2, তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। উত্তর 5। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 3, তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর 5। এখানে দেখতে হবে ডান দিকের নম্বরগুলো ক্রমশ 5-5 করে কমে যাচ্ছে। পরের প্রশ্ন, প্রশ্ন 4, তোমার সময় শুরু এখন। সময় শেষ। এর পরের সংখ্যাটি হবে 81। দুটো সংখ্যার নম্বরে বাঁদিকের সংখ্যাটি এক এক করে বাড়ছে, আর ডান দিকে 2-2 করে কমছে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের ভাগে। এই ভাগে থাকবে 4টা প্রশ্ন, আর প্রশ্নগুলো আগের ভাগ থেকে একটু কঠিন হবে। তৈরি তো? চলো দেখে নিচ্ছি পরের প্রশ্ন। প্রশ্ন 5, তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর 35। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 6, 1987 সন, একটা কাঁঠাল ও একটা কলার মোট দাম 1.10 টাকা। যদি কাঁঠালের দাম কলার দামের চাইতে 1 টাকা বেশি হয়, তবে কলার দাম কত? তোমার সময় শুরু এখন। দরকারে ভিডিওটা পজ করে নিতে পারো। সময় শেষ। উত্তর 5 পয়সা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 7, তোমার সময় শুরু এখন।
সময় শেষ, উত্তর শূন্য। এখানে বোডমাস ফর্মুলা ইউজ করা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন আট। 25-এর 40% 60% কত? তোমার সময় শুরু এখন। সময় শেষ, উত্তর 6। আশা করি করতে পেরেছো এটা। চলে যাচ্ছি পরের ভাগে। এই ভাগে থাকবে দুটো প্রশ্ন, কিন্তু দুটো প্রশ্নই খুবই কঠিন। আশা করি তুমি দুটোই করতে পারবে। দেখে নিচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন 9। এই সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় নম্বরটি কি হবে? তোমার সময় শুরু এখন। দরকারে ভিডিওটা পজ করে আর একটু সময় নিয়ে নিতে পারো। সময় শেষ, উত্তর 8। চলে যাচ্ছে আজকের শেষ প্রশ্নে, প্রশ্ন 10। 2001-এ আমি একটা বাড়ি 10 লাখ টাকায় কিনলাম, 2005-এ সেই বাড়ি 15 লাখ টাকায় বিক্রি করে দিলাম, আবার 2010-এ একই বাড়ি আমি 20 লাখ টাকায় কিনলাম, এখন 2018-এ যদি সেই বাড়ি আমি 25 লাখ টাকায় বিক্রি করি, তাহলে আমার মোট কত টাকা লাভ হবে? তোমার সময় শুরু এখন। সময় শেষ, উত্তর 10 লাখ টাকা। কি করতে পারলে তো? আশা করি করতে পেরেছ। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর 10টা প্রশ্নের কটা করতে পারলে এবং কোনগুলো করতে পারলে না সেটাও কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর তোমার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করবে যাতে বেশি লোক দেখতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আমি এই চ্যানেলে এমন ধাঁধা ও পাজল নিয়ে ভিডিও প্রতি সপ্তাহে নিয়ে আসি। এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি ইতি বুদ্ধি বন্ধু রে, ওরে সাথী রে, ডাক দিয়েছে আগামীকাল, সূরজ ওঠে পূরব কোণে, অন্ধার ভেঙে আসে সকাল, ওরে বন্ধু।